चांगला ऋषे खाई गो की क्या Thank you.
বলো, তুমি জানো না? জানি না। এই কলসিটা আমার দাদুর হাতের গড়া ছিল, আমি এখন খালি হাতি। প্রাসাদে ফিরলে মায়ের কাছে কি জবাব দিব? দাদা লুকাই, আমরা মনে হয় মজার ছলে বেহুলার একটা বড় ক্ষতি করে ফেলেছি। হ্যাঁ রে লুকাই, এখন কি করব বলো না দাদা। তুই কাজ কর। কি করব? তুই আমার কাছে আয়। হ্যাঁ বলো। আমি ভেঙেছি যখন বানিয়েও দিতে পারবো। কি করে? তুই যে ভালোবাসিস, হ্যাঁ তোকে কি ভালোবাসি কিনা সেটা একবার জেনে নে। ও সেটা গিয়ে আমি কে শুনবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওগো কন্যা, কি হলো? কলসি ভেঙেছি ভেঙেছি, তাতে কি হয়েছে? কিন্তু বলছি কি, আমি না তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? আমরা এখানে ভালোবাসতে করতে আসিনি। দাদা গো বল, সে না করছে বলছে ভালোবাসি না গো। তোকে ভালোবাসবে না তাহলে কি করবো? এখনই হবে জন্তুর খেলা শুরু। কি করবে তুমি? তোকে আড়ালে যে বসতে বল। হ্যাঁ আমরা ভেঙেছি কলসি, আবারও কলসি গড়িয়ে দেবো। ঠিক আছে আমি তোমার কথা মতো তাই বলছি। ওগো বেহুলা, হ্যাঁ আমি যেমনটি তোমার ওই মাটির কলসি ভেঙেছি, ভেঙেছ তার চাইতেও ভালো কলসি হ্যাঁ গড়িয়ে দেব। দিবে তো? তাই বলছি কি, এতে কান্না করার কিছু নেই, তোমার সখীদের নিয়ে নিয়ে তোমরা বরং একটি গাছের ছায়ায় গিয়ে বসো, ততক্ষণে আমি আর ঝটুদা তোমার কলসি গড়িয়ে নিয়ে আসছি। ঠিক আছে তোমার কথা মতো, হ্যাঁ ওই নদীর গাঠে একটি গাছের নিচে আমি বসে অপেক্ষা করব। ঠিক আছে কলসিটাকে আমি চাই, নিয়ে আসবো। দাদা বল, তোমার কথা মতো তো বলে দিলাম, কিন্তু কি করে কলসি গড়াবে তুমি? শোনো লুকাই, আমি জন্তু অত বোকা নই, তাই আমি করার আগে ভেবে নিই। আচ্ছা আমি কি করব? কি করবে? আমি এখন চলে যাব সেই সোনাই কর্মকার বাড়ি। ও সেখানে গিয়ে হ্যাঁ সেই দাদুকে দিয়ে একটি জাদুর কলসি বানিয়ে দিবে। সত্যি? হ্যাঁ ঠিক আছে, তোকে ভালোবাসতেই হবে, চল। আচ্ছা তাই চলো। হৃদয় সখী পুত্রে তোলায় দেশ বাংলার।